ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অব বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত ক্লাস নেব এবং গণিত ক্লাসে তোমাদের 1.3 অনুশীলনীর যে অঙ্কগুলো করেছিলাম তার পরবর্তী অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখো, আশা করি তোমরা আগের ক্লাসগুলো সবই অনুসরণ করেছো। এর আগে তোমাদের 19টি ক্লাস চলে গেছে, 19টি ক্লাসের প্রত্যেকটি ক্লাস তোমরা অনুসরণ করবে, তাহলে তোমাদের পরবর্তী অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। অর্থাৎ একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাস যেহেতু রিলেটেড, এই জন্য তোমরা প্রত্যেকটি ক্লাসকেই ফলো করবে, এটা আমার প্রত্যাশা রইল তোমাদের প্রতি। এবং আজ যারা আমার চ্যানেলের সাথে নতুন যুক্ত হচ্ছ তাদেরকে, তাদের প্রতি আমার দুটি কথা, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে পড়াটা দেখবে, দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধব সবার সাথেই এই চ্যানেলটির নামটাকে শেয়ার করবে, যেন প্রত্যেকেই দেখে, প্রত্যেকেই এই চ্যানেলের পড়াগুলো দেখে অঙ্কগুলো করে উপকৃত হয়, সেই প্রত্যাশা সবার প্রতি আমার অবশ্যই রইল। তা সেক্ষেত্রে এখন দেখো, আমি তোমাদের গত ক্লাসে 10 নম্বর অঙ্ক পর্যন্ত করানো হয়েছিল 1.3-এর, আজ 11 নম্বর অঙ্কটি আমি তোমাদের করে দিচ্ছি। 11 নম্বর এখানে কি আছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, কোনো বৃহত্তম সংখ্যাকে, 5 অঙ্কের কোনো একটি বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তাহলে এখানে কি বলছে, 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করলে, তাহলে কোনো কিছু দিয়ে ভাগ করা মানেই, তাহলে আমরা সেটাকে বলছিলাম তোমাদেরকে এর আগে, দিয়ে দা বা দ্বারা ভাগ করলে এরকম যদি হয়, অর্থাৎ ভাজক যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই অঙ্কগুলোকে করবো কি, লসাগু। আর যদি ভাজ্য দেওয়া থাকে, যদি বলে এত এবং এত কে ভাগ করলে, তাহলে যত কে ভাগ করা মানে কি, ওটা তাহলে ভাজ্য দেওয়া ছিল, আর ভাজ্য দেওয়া থাকলে তাহলে আমরা বলছি সেক্ষেত্রে গসাগু নির্ণয় করব। তাহলে দেখো, আমি এর আগে তোমাদের বলছিলাম অনেক সময় বলা হয় বৃহত্তম শব্দটি উল্লেখ থাকলে আমরা গসাগু করি আর ক্ষুদ্রতম উল্লেখ থাকলে লসাগু করি, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই তার ব্যতিক্রমটা ঘটলো। এখানে এখানে আছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম দেখেই তোমরা যদি খালি গসাগুটা করে দিতে তাহলে কিন্তু অঙ্ক তোমাদের ভুল হয়ে যেত। তাহলে এখানে আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম আমাদের মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হলো আমাদের ভাজ্য এবং ভাজক। যদি আমাদের ভাজক দেওয়া থাকে তাহলে বুঝবো আমরা অঙ্কটা করব লসাগু, আর যদি ভাজ্য দেওয়া থাকে তাহলে আমরা করব গসাগু। তাহলে এখানে ভাজ্য মানে কি, যা দিয়ে ভাগ করা হয় বা যা দ্বারা ভাগ করা হয় সেগুলো হলো আমাদের ভাজক। তাহলে ভাজক দেওয়া থাকলে আমরা কী করবো বলছি, লসাগু। তাহলে সেক্ষেত্রে আমাদের এগুলি সবগুলি এত দিয়ে ভাগ করলে তার মানে ভাজক দেওয়া আছে, আর এই জন্য এগুলো আমরা কী করবো, লসাগু করব। তাহলে আমরা দেখি এখন অঙ্কটা হলো আমাদের 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা পরে করি, তাহলে এখানে আমরা কিছু কথা লিখি। সংখ্যাটি 16, 24, 30 ও 36 এর বিভাজ্য হবে, তাহলে বিভাজ্য হবে কিন্তু 10 ভাগশেষ থাকবে, বিভাজ্য হয়ে আবার লাস্টে আবার বলছে 10 ভাগশেষ থাকবে। এই জন্য আমাদের এই কথাটুকু না লিখলেও চলতো, তবে লিখে দিলাম, সমস্যা নাই। এখানে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি এত এত এর লসাগু দ্বারাও বিভাজ্য হবে, যেখানে এবং তাহলে যেহেতু 10 ভাগশেষ থাকবে বলছে, এজন্য এখানে
যেখানে দশ ভাগশেষ থাকবে। তাহলে আমরা আগে লসাগুটা নির্ণয় করি, এই জন্য তোমাদের এই অঙ্কটা পুরাটা না লিখে সরাসরি লিখবা, এখানে আগে লসাগু নির্ণয় করি, ঠিক আছে? এখানে ষোলো, চব্বিশ, তিরিশ, ছত্রিশ, এটার লসাগু বের করতে হলে আমাদের কী করবো, কী করতে হবে? ফার্স্টে দুই দিয়ে ভাগ করি, যেহেতু সবগুলোই জোড় সংখ্যা আছে, দুই দিয়ে ভাগ করলে তো অবশ্যই মিলবে। তাহলে ষোলোকে দুই দিয়ে ভাগ দিলে কত হয়? আট। চব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে বারো। তিরিশকে দুই দিয়ে ভাগ দিলে পনেরো। ছত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে আঠারো। আমরা এটাও জোড় সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে আবারও দুই দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে দুই দিয়ে আটকে ভাগ করলে চার, বারোকে দিলে ছয়, পনেরোকে দুই দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা বলছিলাম যদি কোনো সংখ্যাকে ভাগ করা না যায় লসাগু নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে যা আছে তাই লিখব। আর আঠারোকে দুই দিয়ে ভাগ দিলে নয়। এখানেও কিন্তু আমাদের চারকে এবং ছয়কে ভাগ করা যায়। আমি বলছি ন্যূনতম পক্ষে দুইটিকে মিলতে হবে। তাহলে আমরা এখানে আবারও দুই দিয়ে ভাগ দিই। তাহলে দুইটাকে তো আমাদের দুই দিয়ে ভাগ করা যায়, এটাকে এবং এটাকে, বাকিগুলোকে ভাগ করা যায় না। তাহলে দুইটাকে ভাগ করা যতক্ষণ পর্যন্ত যাবে ততক্ষণ আমরা দিয়ে যাব। তাহলে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই, ছয়কে ভাগ করলে তিন, পনেরোকে ভাগ করা যায় না, নয়কেও ভাগ করা যায় না, যার জন্য যা আছে তাই লিখে রাখলাম। এরপর দেখো শুধু দুইকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি, আর কোনোটাকে পারি না। অতএব এখন আর আমরা দুই দিয়ে ভাগ দিতে পারবো না। তিন দিয়ে এটাকেও ভাগ করা যায়, এটাকেও যায়, এটাকেও যায়। তাহলে আমরা এরপরে দিতে পারি তিন। তাহলে এখানে যেহেতু দুইকে ভাগ করা যায় না, তাহলে দুই যা আছে তাই লিখবো। আর তিনকে তিন দ্বারা ভাগ করলে এক, পনেরোকে তিন দ্বারা ভাগ করলে পাঁচ, নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন। আর কিছু যায়? দেখো পাঁচ দিয়ে শুধু একটাকেই যায়, তিন দিয়ে শুধু একটাকেই যায়, দুই দিয়ে শুধু একটাকেই যায়। তাহলে আর কোনোটা দিয়ে আমাদের এখানে দেওয়া যাবে না। তাহলে কি, সুতরাং লসাগু সমান সমান কত হবে? দুই গুণ দুই গুণ দুই, তিনটা দুই আছে, তার সাথে গুণ তিন, আবার গুণ এই দুই, গুণ পাঁচ, গুণ তিন, মাঝখানে এক আছে, এক লিখলেও চলে না লিখলেও চলে, কারণ এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই পাওয়া যায়। তাহলে দুই দুগুণে চার, দুগুণে আট, তিন আটা চব্বিশ, চব্বিশ দুগুণে আটচল্লিশ, আটচল্লিশকে আমি তিন পাঁচা পনেরো দ্বারা গুণ করি, অন্য জায়গায় আফে আটচল্লিশকে পনেরো দ্বারা গুণ করি একবারেই। পাঁচ আটা চল্লিশে শূন্য, হাতের হলো চার, চার পাঁচা বিশ, আর চার চব্বিশ, আট চার শূন্য, আট চার বারো দুই, হাতের হলো এক, হাতের হলো এক, চার পাঁচ ছয় একে সাত, সাতশো বিশ, সাতশো বিশ পেয়ে গেলাম আমরা, তাই না? এখন আমাকে প্রশ্নটা বলছে কি, পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য? কিন্তু এটাকে আমাদের পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, হলো না, এখন তো আমাদের তিন অঙ্কের একটা সংখ্যা হয়ে গেল। তাহলে এখন আমাকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আগে লিখতে হবে, লিখে সেই সংখ্যাটাকে আমার এই এটা দ্বারা ভাগ করতে হবে। এই জন্য এখানে লিখলাম নির্ণয় বৃহত্তম সংখ্যাটি এত এত এর লসাগু দ্বারাও বিভাজ্য হবে, মানে যে সংখ্যাটাই পাবো সেটা দেখা গেলো এই সংখ্যা দ্বারাও বিভাজ্য হবে, আবার এইটা লসাগু দ্বারাও বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যা দিয়ে যদি আমাদের পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা, পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি পাঁচটা নয়, সেটা লিখে সেটাকে যদি আমরা দেখি এটা দ্বারা ভাগ করলে মিলে যায়, তাহলে আমাদের অঙ্কটা সঠিক। সেক্ষেত্রে আমাদের কত অবশিষ্ট থাকতে হবে, কত ভাগশেষ থাকতে হবে, কত? দশ, বইতে বলে দিছে। তাহলে আমাদের যেটা ভাগশেষ আমাদের মিলবে, মিলার পর ওইটাতে যে আমাদের যেহেতু দশ ভাগশেষ থাকবে, তাহলে আমাদের তার সে আরও দশ বেশি হবে। তাহলে সেই সংখ্যাগুলো আমরা বাকি অংশটুকু করি, করলেই বুঝতে পারবে। তাহলে লিখি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে? আমি উপরের অংশগুলো মুছে দিলাম, উপরের অংশ মুছে দিয়ে আবার করি আমি। এখানে কত আছে আমাদের? সাতশো বিশ। আমি এখানে এই সাইডে লিখে রাখলাম সাতশো বিশ, এখানে আমি সাইডে সাতশো বিশ লিখে রাখলাম, যেন আমার এটা মুছে দেবো তো এটা মনে রাখার জন্য, ঠিক আছে? আর বাদ বাকি অংশগুলো আমি সব মুছে দিই। এটাকে তো তোমার আমি জাস্ট লিখে রাখছি, ঠিক আছে? এখন আমরা এই নয় 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 পাঁচটা নয়কে আমরা কী দিয়ে ভাগ দিব? সাতশো বিশ দ্বারা ভাগ করব,
তাহলে 999 এর মধ্যে এখানে 999 এর মধ্যে 720 একবার যায়, এখানে লিখব 720 বিয়োগ করলে থাকে 972 এই থাকে না। এরপর আমি 279 720 এর চেয়ে ছোট অতএব এখানে যাবে না, এই জন্য আমরা কী করলাম একটা 9 কেটে নিয়ে আসলাম। এখানে আছে 720 আর এখানে আছে 2700, তাহলে 3 7 21 4 7 28 যদি চারবার দেয় তাহলে আমার 2700 বেশি হয়ে যায়, তাহলে তিনবার যাবে 3 7 21 তিন দিলে 300 3 2 6 3 7 21 এখানে বিয়োগ করলে থাকে 9 3 আর এক আছে কত হলে 7 হবে 6, তাহলে এখানে 720 কিন্তু এখানে আমাদের অবশিষ্ট হলো 639 যা কম, যার জন্য আবার ওই উপরে থেকে যার একটা 9 আছে ওইটাকে আমরা কেটে নিয়ে আসলাম। এখন আছে 6300 তাই না, তাহলে এখানে আমরা এখানে আছে 700, তাহলে 9 বার দিলে 7 9 63 কিন্তু 9 বার দিলে সেই 9 দিয়ে তো আবার 20 কে গুণ করলে কিছু না কিছু সংখ্যা হবে 180 হয়ে যাবে, কিন্তু আমার এটা আছে তাহলে বেশি হয়ে যাবে 6300 আরও 180 তার মানে 64 6480 হয়, কিন্তু আমার যদি 7 বার দিই 9 বার দিই এই জন্য আমরা এখানে দেবো কি 8 বার 63 হ্যাঁ, তাহলে 800 8 2 16 6 হাতে হলো 1 7 8 56 আর একে 57 এখানে বিয়োগ করলে থাকে 9 3 আর 7 আছে কত হলো 13 হবে 7 8 9 10 11 12 13 6 639 আমার আবার অবশিষ্ট থেকে গেল, হাতে রইলে 1 6 1 5 1 6 6 আছে কত হলে 6 হবে কিছুই থাকে না, তাহলে 639 আমার কিন্তু এখানে কী রইলো অবশিষ্ট রইল। তাহলে এই এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু আমাদের 720 দ্বারা তাহলে বিভাজ্য নয়, যেহেতু অবশিষ্ট আছে কিন্তু আমার অবশিষ্ট থাকার কথা বলছে, আমার প্রশ্নে বলে দিছে অবশিষ্ট থাকবে কত 10, কিন্তু এখানে আমার অবশিষ্ট রয়ে গেলো অনেক বেশি, তাহলে অরিজিনাল আমার সংখ্যাটা কত ছিল এটাকে বিয়োগ করে দিই, এটা থেকে এটা বিয়োগ করলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা আমার 720 দ্বারা বিভাজ্য, তাহলে এখন লিখি সুতরাং 720 দ্বারা বিভাজ্য সংখ্যা সমান সমান কী হবে 9 9 9 9 9 1 2 3 4 5 পাঁচটা 9 বিয়োগ 639 সমান সমান দেখো 9 আছে কত হলে 9 হবে 0, 3 আছে কত হলে 9 হবে 6 হলে হাতের হলে 1 হাত তো নাই, 6 আছে কত হলে 9 হবে 3 আর হাতেও নাই 9 9, তাহলে 720 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় কত এটা, যদি আমাদের এত সংখ্যা কম থাকতো তাহলে আমাদের এই সংখ্যাটা 720 দ্বারা বিভাজ্য হয়ে যেত, তাহলে এখানে কিন্তু এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যায় পেয়ে গেলাম 1 2 3 4 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা না, তাহলে এটা কিন্তু আমাদের কত 720 দ্বারা বিভাজ্য হতো, আর 720 দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য সেইগুলি অবশ্যই আমাদের ওই প্রশ্নে যে অঙ্কগুলো দেওয়া ছিল কত কত যেন কত কত দেওয়া ছিল 16 24 30 এবং 36, যেহেতু এই 16 24 30 36 এর লসাগু এত তাহলে এটা দ্বারা বিভাজ্য মানেই ওই সংখ্যা দ্বারাও বিভাজ্য, কোন সংখ্যাটা এই সংখ্যাটা, কিন্তু আমাকে বলছে কি নির্ণয় সংখ্যাটি হবে এগুলি দ্বারা বিভাজ্য না, অর্থাৎ 10 ভাগশেষ থাকে, ভাগ করলে প্রতিবার 10 ভাগশেষ থাকে, তাহলে এইটার চেয়ে যদি আরও 10 বেশি থাকতো তাহলে আমার কি 10 ভাগশেষ থাকতো, যেমন এখানে এই অঙ্কটার মধ্যে আমার বেশি আছে এত যার জন্য এটা বিয়োগ করে দিলাম, কিন্তু আমার যদি 10 বেশি থাকতো তাহলে কিন্তু আমার একেবারে অরিজিনাল যে প্রশ্নটা বলছে সেই প্রশ্নের সাথে মিলে যেত, তাহলে লিখি সুতরাং যেহেতু না এখানে সুতরাং না দিয়ে লিখি যেহেতু প্রতিবার 10 ভাগশেষ থাকবে সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে 9 9 3 6 0 + 10 সমান সমান 9 9 3 7 0 উত্তর 9 9 3 7 0 এটি আনসার। তাহলে অঙ্ক কিন্তু আমাদের একেবারেই ইজি হয়ে গেল এটা,
তাহলে আমাকে বুঝতে হবে আগে যে লসাগুগুলো বের করলাম সেই সংখ্যাগুলোর দ্বারা পাঁচ অঙ্ক যেটা পেলাম আমরা 720 এটা যেহেতু পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আসলো না তাহলে আমরা এই সংখ্যা দ্বারা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করে দেখি সেটাকে কোন সংখ্যাটা মিলে তাহলে আমাদের দেখা গেল এই 99360 এই সংখ্যাকে এই সংখ্যাটা 720 দ্বারা বিভাজ্য আর এই সংখ্যাটা 720 দ্বারা এই সংখ্যাটা আমরা কিভাবে পেলাম এই যে অবশিষ্ট যেহেতু রয়ে গেছে তাহলে এটাকে বাদ দিয়ে দিব বাদ দিলে আমাদের এই মানটা পেয়ে গেলাম তাহলে এইটা 720 দ্বারা বিভাজ্য মানে ওই যে আমাদের যে প্রদত্ত সংখ্যাগুলো আছে সেগুলো দ্বারাও এটা বিভাজ্য কিন্তু আমার প্রশ্ন বলছে বিভাজ্য হওয়া যাবে না এখানে 10 ভাগশেষ থাকতে হবে এই জন্য আমার যেহেতু 10 ভাগশেষ থাকতে হবে তাহলে এটার সাথে আমার 10 বেশি ছিল এই জন্য 10 যোগ করে দিলাম যোগ করে দিয়ে আমার অঙ্কটা কিন্তু পেয়ে গেল তাহলে এভাবে আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো আশা করি তোমরা সবগুলি পারবে যাই হোক 11 নম্বর অঙ্কটি করে দিলাম আরেকটি অঙ্ক আমি করে দিই দেখো 12 নম্বর অঙ্কটি আমি এখানে করে দিচ্ছি তোমাকে এটা মুছে দিলাম তাহলে দেখো 12 নম্বর অঙ্কটি কি বলছে এখানে আগে আমার প্রশ্নটাকে একটু বুঝে নেই কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর পর 10 কিলোমিটার 20 কিলোমিটার 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে মনে করি একটা বাস স্ট্যান্ড এখানে এখান থেকে একটা গাড়ি ছাড়লো সেই গাড়িটি কী করলো 10 কিলোমিটার পথ অতিক্রম করলো এরপর আরেকটি বাস করলো কি 20 কিলোমিটার পথ অতিক্রম করলো আরেকটি 24 কিলোমিটার আরেকটি 32 কিলোমিটার পথ অতিক্রম করলো একটি নির্দিষ্ট সময় পর অর্থাৎ মনে করি এক ঘন্টায় একটা গাড়ি গেল কত কিলোমিটারে 10 কিলোমিটার গেল আরেকটা গাড়ি গেল 20 কিলোমিটার আরেকটি গাড়ি গেল 24 কিলোমিটার আরেকটা গেল 32 কিলোমিটার তাহলে চারটা তো একই গতিতে চলছে না চারটা চার ধরনের গতিতে চলছে কিন্তু কোনো না কোনো সময় কত দূরত্ব অতিক্রম করার পর বা কতটুকু দূরে যাওয়ার পর এই বাস চারটি আবার একসঙ্গে মিলিত হবে কতটুকু পথ অতিক্রম করার পর বা কত দূরত্ব অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে একসঙ্গে মিশে যাবে বা একই জায়গায় উপস্থিত হবে এই প্রশ্নটা এখানে বলছে তাহলে কি এখানে আমাদের দেখো এটা গসাগু হবে না লসাগু হবে এখানে কিন্তু আমাদের ভাজ্য দেওয়া আছে না ভাজক দেওয়া আছে আমরা কিছুই বুঝতেছি না ভাজ্য দেওয়া থাকলে আমরা বলছি কি গসাগু আর ভাজক মানে যার দ্বারা ভাগ করা হয় তাই না এখানে দেখো একটি বাস 10 মিনিট 10 কিলোমিটার দেখো ওই এক ঘন্টা পর একটি বাস 10 কিলোমিটার পথ অতিক্রম করে এর পরবর্তীতে তাহলে এটা সামনের দিকে যাচ্ছে অর্থাৎ 10 কিলোমিটার এটা কত ভাগ কত ঘন্টা পর এই বাসটি এক জায়গায় মিলিত হবে তাহলে এখনও কিন্তু আমার এটাকে গণিত আকারে 10 কিলোমিটার রাস্তা শুরু সে কিন্তু 10 কিলোমিটার ওখানেই কিন্তু মিলিত হচ্ছে না সে হয়তো বা 20-এ গিয়ে মিলিত হবে অথবা 30-এ গিয়ে মিলিত হবে অথবা 40-এ অথবা 50 কিলোমিটার অথবা 60 কিলোমিটার এরকম কোনো একটা দূরত্ব গিয়ে বাসটি মিলবে ঠিক একইভাবে 20 কিলোমিটার যেটা ওটাও যদি এক ঘন্টা যেটা 10 কিলোমিটার ছিল ওটা হয়তো বা দেখা গেলো 5 ঘন্টা পর যদি মিলে এক জায়গা গিয়ে তাহলে 50 কিলোমিটার পথ আর বা 6 ঘন্টা যদি হয় তাহলে 6-10-এ 60 কিলোমিটার আবার 20 কিলোমিটার যেটা গতিক্রম অতিক্রম করে ওইটা দেখা গেল মনে করো 3 ঘন্টা পর অর্থাৎ 3-20-এ 60 কিলোমিটার পথ পরেই ওইটা ওখানে অতিক্রম করবে এই তো তাহলে এভাবে আমাদের তাহলে এগুলো গুণিতকগুলো বের করতে হবে আর গুণিতকগুলো মানে কি তাহলে আমাদের এটা দেওয়া আছে ভাজ্য ভাজক দেওয়া আছে তাহলে আমার ভাজ্যটা বের করতে হবে অর্থাৎ এটা আরও দূরত্ব অতিক্রম করবে তার মানে এটাকে আমাদের আরও গুণ করতে হচ্ছে তাহলে এটা আমাদের কী হবে লসাগু তাহলে কমপক্ষে কত দূর পথ তাহলে এখানে আমরা উত্তরটা সরাসরি শুধু লসাগু করে দিলেই হবে আর কিছুই না 12 নম্বর প্রশ্ন বাস চারটি দূরত্ব হবে 10, 20, 24 ও 32 এর লসাগু এর
समान তাহলে এখন আমরা এটা লসাগু বের করি দশ বিশ চব্বিশ বত্রিশ আমরা যদি দুই দিয়ে সবগুলোই জোড় সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে তাহলে এখানে কত হবে পাঁচ এখানে হয় দশ চব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে হয় কত বারো বত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে হয় ষোলো আমরা আবার কত নিব এটাও জোড় সংখ্যা জোড় সংখ্যা জোড় সংখ্যা তাহলে আবার দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে পাঁচকে তো আর ভাগ করা যায় না যার জন্য পাঁচ পাঁচই রয়ে গেলো দশকে দুই দিয়ে ভাগ দিলে হয় পাঁচ বারোকে দুই দিয়ে ভাগ দিলে হয় ছয় ষোলোকে দুই দিয়ে ভাগ দিলে হয় আট এখানেও দেখো এই ছয় এবং আটকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে যেহেতু দুইটা মিলে অতএব আমরা এখানেও দুই দিয়ে ভাগ দিব আবার তাহলে আবার দুই দিয়ে দিলে এখানে পাঁচের পাঁচই থাকবে পাঁচের পাঁচই থাকবে যেহেতু পাঁচকে ভাগ করা যায় না এরপর ছয়কে দুই দিয়ে ভাগ দিলে থাকে কত তিন আটকে দুই দিয়ে ভাগ দিলে থাকে চার হয়ে গেল এরপর দুই দিয়ে এখন খালি একটাকেই ভাগ করা যায় আর কোনোটাকে ভাগ করা যায় না তাহলে এখন আমাদের কত দিয়ে যাবে পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাঁচ দিয়ে কি তিনকে ভাগ করা যায় যায় না অতএব এখানে তিন তিনই থাকবে পাঁচ দিয়ে চারকেও ভাগ করা যায় না তাহলে চার চারই থাকবে তাহলে আমাদের এখানেই কিন্তু শেষ তাহলে সুতরাং লসাগু কত দুই গুণন দুই গুণন দুই গুণন পাঁচ গুণন এখানে কত দুই 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 পাঁচ এক এক তো গুণ করার দরকার নাই তাহলে আমরা গুণ করবো কত তিন গুণ করবো চার গুণ করবো গুণন তিন গুণন চার তাহলে দেখো এখন দুই আর দুই গুণ করলে চার চারের সাথে দুই গুণ করলে আট পাঁচ আটা চল্লিশ চল্লিশকে তিন দ্বারা গুণ করলে তিন চারা বারো অর্থাৎ একশো বিশ একশো বিশকে চার দ্বারা গুণ করলে কত হয় চারশো চার বিশে আশি চারশো আশি হবে তোমরা অন্য জায়গায় রাফেও করে দিতে পারো অথবা ওই দিক থেকে যদি গুণ করে আসি তাহলে আরও ইজি হয় তিন চারা বারো পাঁচ বারং ষাট 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 একশো বিশ একশো বিশের ডাবল হয় কত দুইশো চল্লিশ দুইশো চল্লিশের ডাবল হয় চারশো আশি এটাই তাহলে আমাদের লসাগু বের হলো চারশো আশি আমি বলছিলাম কি উত্তরটি হবে কি এই লসাগু এর সমান তাহলে যে এটা একেবারেই সহজ তাহলে লসাগু যেটা বের হলো এটাই উত্তর অর্থাৎ এখানে বলছে কি প্রশ্ন বলছে কি কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাচ্চাটি একত্রে মিলিত হবে তাহলে লিখতে হবে এত কিলোমিটার যে এটা কি কিলোমিটার দিছে হ্যাঁ কিলোমিটার তাহলে লিখব সুতরাং বাস চারটি চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করার পর একত্রে মিলিত হবে উত্তর চারশো আশি কিলোমিটার এই তো শেষ তাহলে উত্তরটা লিখে দিবে চারশো আশি কিলোমিটার তাহলে অঙ্কটা কিন্তু একেবারেই সহজ তোমরা আশা করে বুঝতে পেরেছ তাহলে এই জাতীয় অঙ্ক আর একটি অঙ্ক রইলো এই অঙ্কটার সাথে আমি আরও কিছু অঙ্ক বানিয়ে হোক বা উদাহরণে তোমাদের কাজের কিছু অঙ্ক টঙ্ক আছে এগুলো আমি সবগুলো নিয়ে আরেকটি ক্লাস করাবো তাহলে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে আগামী ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আমি দেখা করব সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো আমাদের চ্যানেলের প্রতিটি অঙ্ককে তোমরা যথাসময়ে অর্থাৎ নিয়মিতভাবে অনুসরণ করো এবং প্রত্যেকটি লেকচারগুলোকে তোমরা সিরিয়াল অনুযায়ী দেখো দেখলে অবশ্যই তোমরা একটা ভালো কিছু করতে পারবে আশা করি আমার বিশ্বাস তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে প্রতিটি অঙ্ককে যদি তোমরা অনুসরণ করো প্রতিটি লেকচারকে যদি অনুসরণ করো আমার বিশ্বাস তোমরা অনেক ভালো কিছু করতে পারবে যা তোমাদের আগামী দিনের জন্য একটা বড় ধরনের সম্পদে পরিণত হয়ে যাবে তা যাই হোক তোমরা আরেকটা বিষয় বলি যারা আমাদের চ্যানেলের সাথে আজকে নতুন যুক্ত হয়েছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে আমার পড়াগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুবান্ধব সবার সাথেই পড়াগুলোকে শেয়ার করবে তা ধন্যবাদ সকলকে